আছে দিন বিশ্ব অর্থনীতির নতুন বিষয় এখন বাংলাদেশ। এই অগ্রজাত এখন উৎপাদন সক্ষমতা 22,562 মেগাওয়াট, দেশের 95% মানুষের ঘরে পৌঁছেছে বিদ্যুৎ। বিদ্যুতের এই অগ্রযাত্রায় ত্বরান্বিত হয়েছে শিল্প খাতের উন্নয়ন, বেড়েছে রফতানি আয়, রেমিটেন্সের জোরে শক্তিশালী হচ্ছে জাতীয় অর্থনীতি। কেবল গার্মেন্টস শিল্পের কথাই ধরা যাক, শুধু রফতানির পরিমাণ নয়, বিশ্বের সেরা 10 গ্রিন ফ্যাক্টরির 7টি আমাদের। উদ্যোক্তারা বলছেন, রফতানিমুখী এই শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করেছে বিদ্যুৎ বিভাগ। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদেরকে হয়তো এখন অলমোস্ট ইলেকট্রিসিটি নিচ্ছি আমরা, তাতে কি হচ্ছে আমাদের কিন্তু লাইফ স্প্যানটা বাড়ছে, অর্থাৎ আমাদের বিজনেস স্প্যানটা বাড়ছে। এত গেল শহরের গল্প, বিদ্যুতের কল্যাণে বদলে গেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো জনপদ অর্থনীতি জীবনযাপন। ফরিদপুরের এই সাবিনার জীবনের গল্পটা এখন রীতিমতো অনুপ্রেরণা অনেকের কাছে। কিছুদিন আগেও গৃহস্থালির পাশাপাশি সম্পদ বলতে তার ছিল পোষা দু একটি গরু ছাগল, আর এখন রীতিমতো গবাদি পশুর এই বিরাট খামার তার। অবিচ্ছিন্ন বিদ্যুতের কল্যাণে বদলে গেছে সাবিনার জীবনের গল্প। কেবল তাই নয়, ডেইরি ফার্ম গড়ে তুলেছেন সাবিনা, ফলে কর্মসংস্থান হয়েছে ফরিদপুরের বেশ কিছু মানুষের। আমি যেভাবে পেয়েছি, আমি আশা করব যে প্রত্যেকটা জেলায় এই সমস্ত প্রত্যন্ত এলাকায় বিদ্যুতের প্রসারটা যদি এরকম হয়, অবশ্যই বাংলাদেশ আরো উন্নয়ন হবে। আবার একই জেলার সালথা উপজেলার আলামিনের কথাই বলি, পড়াশোনা শেষে চাকরির পেছনে না ছুটে স্বাবলম্বী হয়ে উঠেছেন তিনি। নিজ গ্রামেই খুলেছেন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে প্রশিক্ষণ নিচ্ছে শত তরুণ তরুণী। বৈদ্যুতিক সাপোর্ট যদি না থাকতো বা পল্লী বিদ্যুতের সাপোর্ট যদি আমি না পাইতাম, তাহলে এটা এখানে করা সম্ভব হতো না। এই প্রতিষ্ঠানের পরিচিতি হয়েছে, এখন ছেলেমেয়েরা আসে বা প্রশিক্ষণ নিয়ে তারা উপকৃত হচ্ছে। নেত্রকোনার মোহনগঞ্জের বহু নারী পুরুষ শীতল পাটি বুনে জীবিকা নির্বাহ করেন। আগে কেবল দিনের বেলায় কাজ করতে পারতেন তারা, আর এখন দিন রাত যে কোনো সময়ে তারা কাজ করতে পারেন স্বচ্ছন্দে। এই সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির মাধ্যমে। এরই মধ্যে 211 উপজেলার সব বাড়িতে পৌঁছে গেছে বিদ্যুৎ। এদফায় শতভাগ বিদ্যুতের আওতায় আসলো আরো 23 উপজেলা। 2020 সালের মধ্যে দেশের সব উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করতে চায় সরকার। বিদ্যুৎ বিভাগ ও পিডিবির সহায়তায় সরকারি বেসরকারি উদ্যোগে এবার উৎপাদনে আসলো নতুন আরো 7টি বিদ্যুৎ কেন্দ্র। জাতীয় গ্রিডে যুক্ত হলো আরো 790 মেগাওয়াট বিদ্যুৎ। বন্দরনগরী চট্টগ্রামে উৎপাদনে আসলো 4টি বিদ্যুৎ কেন্দ্র। আনোয়ারায় 300 মেগাওয়াটের কেন্দ্রটির মালিকানা ইউনাইটেড পাওয়ারের। পটিয়ায় 110 মেগাওয়াটের প্রকল্পটি বাস্তবায়ন করেছে কর্ণফুলি পাওয়ার। শিকলবাহায় বারাকা পাওয়ারের 105 মেগাওয়াট ও পটিয়ায় জোডিয়াক পাওয়ারের 54 মেগাওয়াট ক্ষমতার প্রকল্প এখন উৎপাদনে। উত্তরের জেলা রংপুরে চালু হলো 113 মেগাওয়াট কনফিডেন্স পাওয়ার কেন্দ্র। গাজীপুরে বাণিজ্যিক উৎপাদন শুরু হলো রাষ্ট্রায়ত্ত কোম্পানি রুরাল পাওয়ারের 100 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর দিকে নজর চ্যাম্পিয়ন অব দি আর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে এবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চালু হলো সিনফা পাওয়ারের 8 মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র। আন্তর্জাতিক বিভিন্ন পূর্বাভাস বলছে, আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধি, সফলতা আর উন্নয়নের অদম্য সেই অগ্রযাত্রার পরীক্ষিত সারথি বিদ্যুৎ বিভাগ।